দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মিছিলের অর্থাৎ এই পদযাত্রার কর্মসূচিতে অংশ নেয়া মানুষের সারি। এই সারিগুলো এসেছে কিন্তু রাজধানীর আবদুল্লাপুর এলাকা থেকে। সকাল ১০টায় রাজধানীর আবদুল্লাপুর এলাকায় বিএনপির এক দফার দাবিতে পদযাত্রা কর্মসূচি করে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে যে ফ্লাইওভার ওভারব্রিজটি, ফুট ওভারব্রিজটি, আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে। এখানে প্রায় অনেকক্ষণ যাবত আমরা দাঁড়িয়ে দেখছি বিএনপির যে আন্দোলন পদযাত্রা কর্মসূচি, সেই পদযাত্রা কর্মসূচি চলছে। আমরা দেখছি যে এখানে লাখো জনতার যে সারি, সেই সারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ। অর্থাৎ আজও তারা কিন্তু তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির বাস্তবায়নের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করছে। এর আগে গেল ১২ জুলাইয়ে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক সমাবেশের মধ্য দিয়ে সমাবেশে তারা ঘোষণা করে এক দফা দাবি, এক দফা কর্মসূচির। সেই কর্মসূচি থেকেই কিন্তু এই ঘোষণাটি আসে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, সেই ঘোষণা অনুসারেই গতকাল ১৮ জুলাই এবং আজ ১৯ জুলাই রাজধানীসহ সারা দেশের মহানগরগুলোতে তাদের দাবি বাস্তবায়নের পদযাত্রা কর্মসূচি অব্যাহত রেখেছে। সেই পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে কিন্তু সকাল ১০টায়, আজকে শুরু হয়েছে সকাল ১০টায় রাজধানীর আবদুল্লাপুর এলাকা থেকে। আবদুল্লাপুর এলাকা থেকে শুরু হয়ে এখন আমরা আছি রাজধানীর কমলাপুর এলাকায়। সকাল ১০টায় শুরু হয়েছে, সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা তাদের দাবি বাস্তবায়নের রাস্তায় নেমেছে, পদযাত্রা কর্মসূচি পালন করছে। আবদুল্লাপুর থেকে উত্তরা, রামপুরা, মালিবাগ হয়ে এখন কমলাপুর এলাকায় অবস্থান করছে আমরা। আমরা যেখানে, আমরা যখন কমলাপুর এলাকায় অবস্থান করছি, এটি হয়তোবা এই পদযাত্রা কর্মসূচির ঠিক মাঝপথেও আমরা আসতে পারিনি। এখনও ঢাকা দক্ষিণ বিএনপি পল্টন থানা বিএনপির ব্যানার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এর পিছনে লক্ষ্য করলে এর পিছনেও কিন্তু হাজার হাজার নেতাকর্মী, তারা পদযাত্রায় অংশ নিয়েছেন এবং সামনের সারিটা হয়তোবা যাত্রাবাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি এখানে এর শেষ অংশটুকু দেখার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা সম্ভবত এর মাঝপথেই রয়ে গেছি। পদযাত্রায় অংশ নেয়া প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু তারা তাদের দাবিতে অনড়, ঠিক এই ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। নানা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজধানীর পদযাত্রা ঘোষিত নির্ধারিত এলাকাগুলোর রাজপথ। আপনারা দেখতে পাচ্ছেন লাখো জনতার সারি এই পদযাত্রাকে ঘিরে। এখানে অংশ নেয়া প্রত্যেকটি নেতাকর্মী বলছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি এক দফার বাস্তবায়ন না দেখছেন, ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এইভাবে মাঠে থেকে লড়াই করে যাবেন, তারা তাদের সংগ্রাম এবং কর্মসূচি পালন করে যাবেন। দর্শক, একই দাবিতে গতকালও কিন্তু পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল ছিল রাজধানীর গাবতলী এলাকা থেকে রায়সাহেব বাজার প্রায় ১৬ কিলোমিটার পথ জুড়ে তাদের এই পদযাত্রা কর্মসূচি। সেই ১৬ কিলোমিটার পথ জুড়ে তারা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান, তারা তাদের দাবি সম্বলিত যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো কিন্তু ছড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোর মধ্যে এবং এলাকাবাসীর মধ্যে। ঠিক একইভাবে আজও তারা সকাল ১০টায় শুরু করেছে তাদের পদযাত্রা কর্মসূচি রাজধানীর আবদুল্লাপুর এলাকা থেকে। আর শেষ হওয়ার কথা রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গিয়ে, রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় এই পদযাত্রা কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম যে পদযাত্রার কর্মসূচি আসার দৃশ্যটি, আমরা এই পাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, যে আমরা একটু আমাদেরকে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে ঠিক ততদিন পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি, লাখো জনতার যে ঢল, সেই ঢল আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রত্যেকটা এলাকার মানুষদের তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সম্পর্কে কিন্তু বলে যাচ্ছেন, তারা তাদের দাবি দেওয়া দফা সংশ্লিষ্ট যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো দিয়ে যাচ্ছিলেন, স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে এই এলাকাটি। দর্শক, আমরা আরেকটু সরে আসলে হয়তোবা কিছুটা দেখাতে পারবো। আমরা এখন কমলাপুর
রেল স্টেশনের উল্টা পাশে যে ফুট ওভার ব্রিজ আছে সেই ব্রিজে কিন্তু দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি আজকের পদযাত্রা কর্মসূচির অংশ। এর আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়েছিলাম পদযাত্রা কর্মসূচিটি কমলাপুর এলাকা অতিক্রম করছে। এতে কিন্তু পিছনের অংশ আমার সামনে যতদূর দৃষ্টি যাচ্ছে, আসলে কত দূর পর্যন্ত এই ক্যামেরায় দেখানো সম্ভব হয়েছে কিনা এটা বোঝা মুশকিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে ঠিক তত দূর পর্যন্ত বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের ঢল আমরা দেখতে পাচ্ছি রাস্তায়। আজ দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে, রাজধানীতে এই পদযাত্রা কর্মসূচি পালন করছে তারা। দর্শক, একটা বিষয় আপনাদের উল্লেখ করি যে আজকের এই পদযাত্রাটি কিন্তু শুধু ঢাকার মধ্যে নয়, সারা দেশের বিভিন্ন মহানগর এবং জেলাগুলোতেও চলছে দুই দিনব্যাপী এই পদযাত্রা কর্মসূচি। দর্শক, এতক্ষণ আপনাদের বলছিলাম যে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তাদের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। প্রায় অনেকক্ষণ যাবত কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের পাশের যে ফুটওভার ব্রিজটি, সেই ব্রিজটি থেকে এখান থেকে যত দূর দেখানো সম্ভব হচ্ছে আপনাদের দেখাচ্ছিলাম। এই পদযাত্রাটি কিন্তু এখান থেকে গিয়ে শেষ হবে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার যাত্রাবাড়ির চৌরাস্তাতে গিয়ে। তবে এই ছিল আমার কাছে আজকের পদযাত্রার সর্বশেষ অবস্থা।